এখন হয়ে গেছে টেবিল টপার ভার্সেস টেবিল থার্ড টিমের মধ্যে আমিনুল ইসলাম আছেন অলরাউন্ডার আহ সো সব দিক দিয়ে লিটন দাস আছেন তাদের উইকেট কিপার ব্যাটসম্যান সব দিক দিয়ে মিলে কিন্তু আবাহনির যেই শুরুটা কিন্তু দুর্দান্ত হতে পারে এবং এ কথা বলতে বলতেই কিন্তু আবাহনীর আইমকে নিয়ে আসা হয়েছে এবার একটু বলারকে বিভ্রান্ত করার চেষ্টা সেভাবে বিভ্রান্ত হয়েছেন বলার প্রথমে লেগ স্টাম্প এবং খুব বেশি রান দেননি মাত্র আট রান দিয়েছেন পরবর্তী বল এবার যেন কমেন্টেটর খার্স হয়ে গেল হাটু গেড়ে একটা লক নাইমের বল করলেন ডান্সিং ডাউন দুই কেটে ড্রাইভ বল চলে গেল ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে শিকারের প্রত্যাশায় দৌড় শুরু করলেন বল করলেন একটু খাটো লেন্থের সঙ্গে সঙ্গে পুল করে দিয়েছেন বল চলে গেল সো অনেক বাইরে ছিল যদি অফ লেগ স্টাম্পের পরবর্তী বল এবারে স্লটে পেয়েছেন ইন নন স্ট্রাইক এন্ড রয়েছে পরের বল কভার ড্রাইভ বল চলে গেল ডিপ স্টাম্পের ঠিক বাইরে ছিল এবারে ড্যান্সিং ডাউন দা ট্র্যাক তাকে আসতে দেখেই কিনা তাকে কিন্তু একদম ক্লাসিক্যাল ব্যাটসম্যান প্রাণ ভমরা বলতে না বলতেই লফটের শট স্লগ সুইপ ক্যাচের মতো ছিল শেষ পর্যন্ত তালুবন্দি করতে পারেননি তোমো

সবটাই ব্যাট চালিয়েছেন বল চলেছে বোলারের মাথার উপর দিয়ে এবং সে তো নামবেন দেখা যাক পরবর্তী বল কারুলেন্থের বল আবার অফ স্টাম্পের অনেকটা বাইরে আপার কাটের মতো একটা স্কোয়ার ক্যাট করে কিন্তু শেষ পর্যন্ত সেটা মনে হয় হবে কিনা দেখা যাক অফ স্টাম্পের বাইরে কাভার ড্রাইভ বল চলে গেল ফিল্ডার ওভারের পরের বল অফ স্টাম্পের বাইরে বলে বেটে করতে পারেননি রান আউটের চান্স না শেষ পর্যন্ত একটি রান হলো এবং দলীয় সংগ্রহটা কিন্তু বাড়লো এবং ইনিংসও কিন্তু শেষ প্রথম ইনিংস শেষ হয়ে গেল মধ্যবিরতি মধ্যবিরতির পরে দ্বিতীয় ইনিংসের খেলা